গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে। এখন বাজে 12:15, আজকে হচ্ছে শুভ নবমী। তো তোমাদেরকে জানাই শুভ নবমীর অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। তো তোমাদের শুভ নবমী অনেক ভালো কাটুক। আমার বাবির লুকটা আবার দেখে না, বাবি কী করেছে বাবি দেখা। বাবি আমার লাল জামদানিটা পরেছে। তো বাবির খুব ইচ্ছা আছে আজকে জামদানি পরা। তো আমি একটা পরেছি নীল রঙের জামদানি আর এই মালাটা। তো এই শাড়িটা তো আমাকে মা দিয়েছিলো, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে এই জন্য পরলাম এই শাড়িটা। তো চলো, আমরা যেখানে পুজো হয় ক্লাবে ওখানেই যাব। তো আমরা তিন দিন দিয়ে ওখানেই যাচ্ছি, সপ্তমী অষ্টমী নবমী। তো ওখানেই যাব আমরা ক্লাবে, খুব মজা হয় ক্লাবে সবাই মিলে বসি। আমার আমি যাই হোক ওখানটা দিয়েই যাব, আর ওখানেই অঞ্জলি দেবো। গা নবমীর অঞ্জলি এখনই শুরু হয়নি, ফোন করলাম ভাবি শাড়িটা পিছনটা তোল বাবা। তো চলো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না। আর আমরা চা শুধু খেয়েছি আর কিছু খাইনি, অঞ্জলি দেবো, নবমী অঞ্জলি দেবো, তাই জন্য এখনও কিছু খাইনি। এসে অঞ্জলি টঞ্জলি দিয়ে খাবো, তারপর যোগ্য টোগ্য হবে। চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো তোমাদের নবমী। তো তোমরা অনেক অনেক ঠাকুর দেখো, তোমাদের নবমী সবারই ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো, আনন্দ করো, এনজয় করো, ঠিক আছে? তো চলো আবার পুজো মণ্ডপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। তো আমরা বেরিয়ে পড়লাম, ঠিক আছে? তো চলো একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম যে দেখালাম অঞ্জলি শুধু। তো আমাদের অঞ্জলি দেওয়া, নবমীর অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমাদের যোগ্য শুরু হবে। হ্যাঁ, আমাদের যোগ্য পরে শুরু হবে। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে দিলাম, খাবারই দেওয়া হয়ে গেছিলো, আমরা ছিলাম লাস্টে। তো যাই হোক, বললো ঠাকুরের অঞ্জলি দিতে পারলাম যে উপোস করে আছে। তো আর ভাবি আমি বলে একটা পাখা নেই, এখানে একটা ফ্যান নেই, খুব গরম লাগে। তো আজকে দেখছি প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে, আজ গরমটা নেই। হ্যাঁ, দেখ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক অঞ্জলি টঞ্জলি দিয়ে দিলাম, দিয়ে দেবো। আমরা এখন সব চেয়ারে বসে আছি, খুব ভালো লাগছে, ফাঁকা ছিল, কোনো অসুবিধা, ভালো করে অঞ্জলি দিয়ে দিলাম, ভালো করে অঞ্জলি দিতে পারলাম। আজকে নবমী পুজো লাস্ট, যে অঞ্জলি দিয়ে দিলাম, ঠিক আছে চলো। তো আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের ঠাকুরের অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি আগে এসেছি, মাম্মিতে আর মাতে পরে এলো, কারণ আমার প্রচণ্ড ওখানে শরীর খারাপ করছিলো, গা গোলা ছিল, উপোস করেছিলাম। তো অনেকক্ষণ তোমাদের বলেছিলাম, তো আমি যোগ্য টোগ্য দেখিনি। তো মাম্মি বাবিতে আর মাতে যোগ্য দেখলো, যোগ্যের ফোটো নিয়ে এলো। আমি আর শরীর খারাপ করছিলো, খুব গা বমি করছিলো। আর এসে আমি ভাত বসাচ্ছি, সেই সময় আমাদের এখানে যে ঠাকুরটা হয়েছে, তো ওই ঠাকুর থেকে আমাদের ঠাকুরের মণ্ডপ থেকে আমাদের জন্য খিচুড়ি, আরে পাইকি ব্যথা, খিচুড়ি ভোগ পাঠিয়ে দিয়েছে। ও সরি, পোলাও, খিচুড়ি না পোলাও। তো পোলাও আর এটা হচ্ছে ছোলা ঘুগনি, আর আমি ঘরে করেছি ফুলকপির তরকারি আর একটু ভেন্ডি ভাজা। আবার যেখানে ক্লাবে পুজো হচ্ছিলো ওখানেরও এরকম ভোগ, ওখানকার ভোগ, আবার আমাদের সামনে যে পুজো ঠাকুরটা হয়েছে এখানে ওখানকার ভোগ, মানে আজকে ভোগেই সরাসরি। তো ভাতটা কী করলাম বলো তো, মা বলো ভাতটাকে রেখে দে, পরে সন্ধ্যেবেলায় আমরা রাত্রে খাবো, তখন আমরা আর আজকে ঠাকুর দেখতে যাবো ভাবছি, নবমী শেষ ঠাকুর আমরা সবাই দেখতে যাব। তো আমি আমার বরকে বললাম যে আমরা তো আমার বাবিতে খাবো না, তোমরা যে পেট রোগা মানুষ তোমরা ঘরে কেউ, আমাদের বাবিতে খাবো আজকে হোটেলে। ইচ্ছে আছে, এখন দেখা যাক কী হবে, জানি না, বলতে পারছি না। তো ইচ্ছে আছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা দিয়ে মা উপর দিয়ে দিল, আমাকে একটু চিনতে পারবি, এরকম মেলো না, খুব ঝাল হয়েছে মায়ের, প্রচণ্ড ঝাল লাগছে মায়ের, দরকার নেই খাওয়া। তো যাই হোক আজকে ভোগেই আমাদের, দেখো কত ভোগ, এই একটা মামি খাচ্ছে, অনেক ভোগ দিয়েছে আজকে আমাদের ঠাকুরের। তো চলো খেয়ে নিই, আর
খিদে পেয়ে গেছে, গা অনেক সুন্দর হচ্ছিলো। ঠিক আছে, তো আমি আর খাবো না। বাবু মানে একটু করিস নিয়েছি নাকি একটু করে নিই, তাহলে আমি এটা খেলাম। বাবু দিদির কাছ থেকে আমি নিয়ে নেবো, এটা রেখে দেবো এটা বাটিতে। দাও মা আমাকে, তুমি ভাতই নিয়ে না, খাবো না মানে খিদে পাবে, খাও ওই ভাত খাও। পোলাওটা চাল চলো খেয়ে নি। হ্যাঁ গুড ইভিনিং। তো এখন বাজে 5:20 মতন আর আমরা দেখো রেডি হয়ে গেছি। আর বাবি যে শাড়িটা পরেছিল ওই শাড়িটা ছাড়িনি, ও তো ওই শাড়িটাই পরবে বললো। আর আমি একটা সবুজ কালারের ব্লাউজ আর সবুজ কালারের শাড়ি পরেছি। তো আজকে যাচ্ছি মাথা ভাঙা ঠাকুর দেখতে, আজকে নবমী। তো এই বছর আমরা এইভাবে ঘুরে ঘুরে বেড়ালাম আর ঘরে কেউ থাকলাম না, এই বছর সবাই মিলে খুব ভালো লাগলো। প্রথম জীবনে প্রথম এই ঠাকুর দেখতে বেরোলাম, বললাম মানে জীবনে প্রথম মাথা ভাঙা ফালাকাটা দিন হাঁটা ওইগুলো তো দেখিনি না কোনো দিন, কুচবিহারে তো দেখেছি তাই না? তো ওটাই বলছি, তো জীবনে প্রথম এইভাবে আমরা ঠাকুর দেখতে বেরোলাম। কোনো দিন দিন হাঁটা ফালাকাটা ধূপগুড়ি মাথা ভাঙা, আর সেদিনকে আলিপুরদুয়ারে গেছিলাম, কিন্তু আলিপুরদুয়ারে এত জ্যাম আর এন্ট্রি করে দিয়েছে, ওই জন্য আমরা আলিপুরদুয়ারে ঠাকুরটা দেখতে যেতে পারলাম না। দুটো কি তিনটে ঠাকুর দেখে চলে এসেছি সপ্তমীর দিনটা। তো সপ্তমীর দিনটা আমি ছোট্ট করে একটা ভিডিও করেছি, বেশি করিনি, ওটা তোমাদেরকে দেখাবো। আর তো আজকে তো হচ্ছে শুভ নবমী, ঠিক আছে। তো এখন আমরা যাবো মাথা ভাঙা ঠাকুর দেখতে, আর আমাকে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে যাবো, খুব খুব টায়ার্ড লাগছে আমাকে। দেখো আমাদের তোমাদের সঙ্গে কথা বলছে আমার চোখটা টানছে ঘুমে, আর এটা এখনও সাজ কমপ্লিটই হয়নি, নাতনি আর দিদার ওরা দুজন এখনই এখনও সাজছে। তো ঠিক আছে চলো, আর ড্রাইভার চলে আসবে, ঠিক আছে। তো চলো দেখি কটা ঠাকুর দেখা যায়। কালকে তো দশমী, আর তো কালকে যাওয়া যাবে না, বেরোনো যাবে না, কালকে রাস্তাঘাটে অনেক ঠাকুর বিসর্জন হবে, দেখাও যাবে না। ঠিক আছে চলো, আর আমাকে সবুজ শাড়িটা পরে কেমন লাগছে দেখো, কেমন লাগছে মা, এটা মা দেখছে। আর এই শাড়িটা মাকে আমি দিয়েছি জামদানিটা, কেমন লাগছে শাড়িটা পরে। তো মাকে বললাম তুমি জামদানিটা পরো, তো মা বললো আজকে পরবো জামদানিটা, তো মা আজকে জামদানিটা পরেছে। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, আর এবার একটু একটা লস্যির দোকানে এসেছি, একটু লস্যি খাবো এবার। তো আর এক লস্যি, লস্যি আমি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি, তো আমি লস্যিই বলবো। তো আমরা এখন লস্যি খাবো, আর একটু দূরে ঠাকুর, ঠিক আছে। তো একটু ঠাকুর দেখলাম, খিদে পেয়ে গেছে আমাদের, তো খেয়ে নিয়ে তারপরে এবারে লস্যি খেয়ে তারপরে আবার হনটন দেবো। আমি আইসক্রিম খাবো বললাম, কিন্তু আমার বড় বলছে আইসক্রিম খেও না, আইসক্রিম তো খাও, লস্যি খাও, লস্যি, ঠিক আছে। আমরা এই দোকানে 80, 90, 110 এখন একটু বেশি খেয়ে নিয়ে
কড়াটা ঠান্ডা ঠান্ডা করব, আবার ঘন্টন দেব। এটা কি আইফেল টাওয়ার নাকি? আইফেল টাওয়ার কেমন ঠাকুরটা দূর থেকে দেখলাম, কাছে যেতে পারিনি।
ঠাকুরটা কত দেখতে পেলাম না, মানে ভিড়ে পড়লাম যে মাথা গিজগিজ করছে প্রত্যেকের জন্য, মানে দূর থেকে রেকর্ডিং করলাম জানো তো, প্রচুর প্রচুর ভিড়। তারপরে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি শুরু হয়ে গেল, তো ওই জন্য এখন টিপটি টিপটি করে পড়ছে, বেশি জোরে ভাগ্যিস হয়নি, মানে দাঁড়ানোর কোথাও জায়গা নেই। হ্যাঁ দেখো আমি আর মা আগে যাচ্ছে, মাম্মি আর মাম্মির বাবা, বৃষ্টি পড়ছে না দেখবে কেমন ভিড়, মানে দেখাচ্ছে দাঁড়া ব্যাক ক্যামেরা করে, প্রচুর প্রচুর ভিড়। আর আজকে যেহেতু নবমী লাস্ট ঠাকুর দেখা প্রত্যেকের, তো ওই জন্য প্রচুর রাস্তাতে ভিড় আর প্রচুর প্রচুর পুলিশ জন দাঁড়িয়ে আছে, তো চল আমি তোদের ব্যাক ক্যামেরা করে দেখায়। হ্যাঁ সদর বলে লোক চলেই আসছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়, আজকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, আজকে ঘরে আর কেউ নয়, সব বেরিয়ে গেছে যে যেখানে ছিল। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো রাস্তা ভিজেই যাচ্ছে, এখানটা অন্ধকার বোঝা যাবে না, বোঝা দেখো রাস্তা হয়েছে বোঝা যাচ্ছে। এই দেখো একেবারে বাবু সেই মেলা দেখতে দেখো, দেখছো লোক আর ছিল না কোথাও, মাথা ভাঙা লোক সব বেরিয়ে পড়েছে। তো চলো আর পরে কথা হচ্ছে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ঠাকুর দেখে বাড়ি চলে আসছি এবার। আর জানেন তো যখন গাড়িতে উঠেছিলাম, মানে গাড়িতে উঠলাম তখন ভালোই শুরু হয়ে গেছিলো বৃষ্টি, দেখো রাস্তাতে কাঁচের মানে গাড়ির কাঁচে কেমন জল লেগে আছে, মানে যা পরিমাণের হচ্ছিলো তার থেকে একটু জোরেই শুরু হয়েছে, তো ভাগ্যিস আমরা গাড়িতে চেপে গেছি, নাহলে আমরা পুরো ভালো সাইডের উপরেই ভিজে যেতাম। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ওইখান থেকে আমাদের মাথা ভাঙা থেকে আমাদের অনেকটা জানো তো হাঁটতে হয়েছে। তো রাস্তার মধ্যে কটা ঠাকুর দেখলাম দিয়েই বাড়ি চলে এলাম, তো ভাবলাম যে না চলো আর ভালো লাগছে না, বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো। তো যাই হোক অনেক কটাই ঠাকুর দেখলাম, মাথা ভাঙার প্রতিটা ঠাকুরও খুব ভালো হয়েছে। আর বিশেষ করে বুর্জ খলিফা যেটা দেখলাম, মানে আমি তো কাছে যেতে পারিনি, তোমাদের তো বললাম এত ভিড় মাথা গিজগিজ করছে, দূর থেকেই দেখলাম, তো বুর্জ খলিফা যেটা অপূর্ব করেছে, দুবাই যেটা আছে বুর্জ খলিফা ওরকমই শুনলাম নাকি করেছে, তো যাই হোক খুবই সুন্দরই করেছে, লাইটিংটা তো অপূর্ব, আর গানের সঙ্গে সঙ্গে এত সুন্দর লাইটিং করেছে যে মানে কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না, অপূর্ব হয়েছে। তো যাই হোক চলো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখাবে, তো গুড নাইট টাটা অ্যান্ড সুইট ড্রিমস, গুড নাইট।